त्रिपुरा সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এবং আয়ুষ মিশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের এক নং হলে অনুষ্ঠিত হলো মেডিকেল এডুকেশন এর হোমিওপ্যাথি চিকিৎসার উপর দুদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিন ডক্টর সুনন্দন ভট্টাচার্য জানান, সারা রাজ্য থেকে 115 জন হোমিওপ্যাথি চিকিৎসক অংশ নেন। এই দুদিন হোমিও চিকিৎসার উপর জ্ঞান অর্জন করবেন চিকিৎসকরা। যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। আজকে আমাদের কন্টিনিউড মেডিকেল এডুকেশন ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে ত্রিপুরা আয়ুষ মিশন আজকে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার রেগুলার এনএইচএম ন্যাম এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে যারা আছেন সারা ত্রিপুরা সমস্ত প্রান্ত থেকে এখানে চিকিৎসকরা এসেছেন। আমাদের কন্টিনিউড মেডিকেল এডুকেশন সেখানে নলেজ শেয়ার করা হবে, নলেজ আপডেট করা হবে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো, যেমন ধরুন কোভিডের সময় আমাদের যে কাজ ছিল সমস্ত প্রোগ্রামগুলি, এই নলেজগুলি আমরা এখানে আলোচনা করি। বাইরে থেকে দুজন রিসোর্স পার্সন এসছেন ফ্রম কলকাতা। আমাদের রিসোর্স পার্সনরা ওনাদের যে নলেজ সেগুলো আমাদের ডাক্তারদেরকে দেবেন এবং ডাক্তাররা আপডেট করবেন। আমাদের ত্রিপুরারও নলেজ যারা রিসোর্স পার্সন আছে ওনারাও এখানে ওনাদের মূল্যবান বক্তব্যগুলি তুলে ধরবেন।